ক্লাসের নামটা ধরেন দিয়ে দিব কি সাপোজ বিটিএন ধরেন আমি বিটিএনই দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে জাস্ট বিটিএনই থাক আমরা এতটুকু দেখলেই বুঝতে পারবো যে আসলে আমার এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা এই যে এটা কিন্তু কাজ করতেছে ওয়ার্কিং ঠিক আছে অর্থাৎ আমার এখানে আমার এখানে বুটি স্টাফটা ঠিকঠাকভাবে কাজ করতেছে এখন আমার যেটা দরকার অসামটা দরকার তো ফার্স্টে এটা হচ্ছে বুটি এটা এটাকে বাদ দেই মেনলি আমার এই যে প্রজেক্টের মধ্যে এইখানে নামটাকে চেঞ্জ করি আগে শুধু অসাম রাখতেছি দেন এর নিচে এইখানে হচ্ছে সিএসএস এর মধ্যে থেকে আচ্ছা ওইটা কি সিএসএস এর মধ্যে আছে ওইটা কিন্তু আপনার হচ্ছে যে একদম রুটে আছে অ্যাসেটস এর মধ্যেই কিন্তু অসামটা আছে তাহলে এখান থেকে হচ্ছে যে ফার্স্টে আমাকে লিখতে হবে অসাম ফ্রন্টের মধ্যে থেকে হচ্ছে সিএসএস সিএস এর মধ্যে থেকে আমরা এইখানে এই যে অল ডট মিন ডট সিএসএসটা করবেন এর সাথে হচ্ছে আমরা এই ফাইলটাকে অ্যাড করার পরে এবার এখানে আমরা কিছু একটা লিখি সাপোজ ক্লাস এফ এফ এ ফেসবুক ঠিক আছে এটা লিখি দেখেন হচ্ছে যে আইকনটা আসে কিনা আমরা যদি এখানে হচ্ছে রিফ্রেশ দিই দেখেন আইকনটা আসে নাই ভেঙে গেছে তো মেনলি হচ্ছে ফেসবুকটা কি ব্র্যান্ড আইকন না সেই ক্ষেত্রে আমাদের কি এখানে কি লিখতে হয় বি দিতে হয় তাই না দেন এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই এই যে দেখেন আমার ফেসবুকের আইকনটা চলে আসছে ওকে আমার হচ্ছে ইয়াটা ওয়ার্কিং কি বলে ফোনটা সামটা হচ্ছে কাজ করতেছে এখন আপনারা চাইলে যেটা করতে পারেন যে আমি এগুলো পরবর্তীতে হচ্ছে ডিলিট করব যে যে ফাইলগুলো আমার ইউজ হচ্ছে না সেগুলোকে আমি ডিলিট করে দিব কারণ আমার তো ফাইল সাইজ এখানে বাড়ায় তো লাভ নাই মেনলি আমার প্রজেক্টের সাইজটা কতটুকু হবে দেখেন আমি যদি ফন্টাসামটাকে বাদ দেই। ফন্টাসামের এর ইয়েটা আছে মেবি হচ্ছে যে তেরো চোদ্দ এমবি যে চোদ্দো পয়েন্ট চার এমবি আর আমার টোটাল প্রজেক্ট সাইজ ইয়াটা কত দেখেন খেয়াল করেন আমরা যদি হচ্ছে যে এখানে প্রপার্টিসটা দেখি পনেরো পয়েন্ট ছয় তো আমার ফন্ট অসামে কিন্তু হচ্ছে যে অনেক ইয়া দখল করতেছে তো ওই জন্য ফন্ট মধ্যে আমাদের যে জিনিসগুলো দরকার নেই সেগুলোকে আমরা পরবর্তীতে বাদ দিয়ে দেবো বাট এই মুহূর্তে থাক আচ্ছা তো আমার আমি এখানে যে সমস্ত ফাইলগুলো অ্যাড করছি সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করতেছে এখন এখানে হচ্ছে একটা ডিপ নিয়ে নেব ডিপ ক্লাস কন্টেইনার কন্টেইনারের কাজ কি বলেন তো মনে আছে আপনাদের কন্টেইনারের কাজ কি কন্টেইনারটা তো একটা ব্লকে ভাগ করে না 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 200 টাকা মানে জায়গা নিয়ে এসে কি 200 টাকা মানে একটা মাছখানে সাইড থেকে মাছখানে হচ্ছে যে মানে দুই সাইডে হচ্ছে স্পেস রেখে মাছখানে হচ্ছে যে জায়গা করে দেয় আমাদের তাই না একটা তৈরি করে জি জি আচ্ছা ঠিক আছে তো দেখেন এখানে আমরা আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি রো হ্যাঁ এবার রো এর মধ্যে আমি এখানে আর একটা ডিপ নিয়ে নেই অনেক অনেকদিন এভাবে কিন্তু লেখা হয় না তাই না আমরা সেই বুটি যখন প্র্যাকটিস করছিলাম তখন এভাবে কোড লিখতাম কল এল জি টেন আচ্ছা কল এল জি টেনের মধ্যে আমরা হচ্ছে কিছু কোড এখানে লিখি সাপোজ এখানে ধরেন টেস্ট লিখলাম লিখে আমরা এখানে যদি একটু রিফ্রেশ দিই মেনলি দেখেন যে এইটা শুরু হয়েছে এইখান থেকে অর্থাৎ আমার যে কন্টেইনারটা যেটা সেটা এইখান থেকে শুরু হয়েছে দেখবেন তার সীমানাটা সীমানাটা এই এই পর্যন্ত যে যে খেয়াল করছেন কন্টেইনারের সরি কন্টেইনার বলতেছি হচ্ছে কল ইয়াটা আমরা চাচ্ছি এমন বিষয়টা একটু খেয়াল করেন আপনারা যেহেতু এইগুলো হচ্ছে যে অলরেডি আমরা আগে থেকে জানি যদি আমি এখানে হচ্ছে যে একটা ইয়া দেই বিজি প্রাইমারি দেই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আমার এই যে কলেজ ট্রেন দেওয়ার ফলে আমার স্পেস হচ্ছে এতটুকু এখন এই পাশে কি গ্যাপটা অনেক বেশি থেকে যাচ্ছে না ডান সাইডে গ্যাপটা কি অনেক বেশি না তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব এটাকে হচ্ছে যে সেন্টারে নিয়ে আসব তো সেন্টারে কিভাবে নিয়ে আসতে পারি অফসেট দিতে পারি নো কিন্তু আমার বুটিস্টা 4 কিন্তু একটা ক্লাস দিয়ে দিছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হবে যে সে অটোমেটিক সেন্টারে চলে আসবে তাই না এই যে সেন্টারে চলে আসছে বুঝতে পারছি আমার আর ওই যে ইয়াটা আর দিতে হচ্ছে না জাস্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেই হচ্ছে আচ্ছা এই হচ্ছে অবস্থা এখন এই যে টেস্টে সাবি যাবে এখান থেকে বাদ দেই এই যে বিজি প্রাইমারি এটাও বাদ দিচ্ছি আর এইখানে এই যে ধরেন হচ্ছে যে আমার এই যে রো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যেটা নিলাম এটার হচ্ছে যে হাইটটা আমরা করে দিব এ ফুল স্ক্রিন নর্মালি এখন তার হাইট কতটুকু শুধুমাত্র যতটুকু কন্টেন্ট আছে ততটুক তাই না এটার খেয়াল করেন এটার এখন হাইট আছে কতটুকু যে যতটুকু কন্টেন্ট আছে শুধুমাত্র ততটুকু হাইট আছে বাট আমরা এটা এমন করব যে হচ্ছে পুরা জায়গায় সে দখল করবে যেমন এটা একটা খেয়াল করেন যে আমার এই সেকশনটা কিন্তু হচ্ছে যে পুরা জায়গা জুড়ে মানে এই এরিয়াটা খেয়াল করেন লগ ইন বক্সটা হচ্ছে যে পুরা স্ক্রিন জুড়ে আছে কিন্তু পুরা সীমানাটা জুড়ে আবার যখন এটাতে যাচ্ছে তখন এটা দেখেন ওইভাবে তাইলে আমরা হচ্ছে এই সেকশনের হাইটটা করে দেব হচ্ছে যে হান্ড্রেড ভি তাইলে এখানে আমি একটা ক্লাস নিয়ে নেই সাপোজ এইচতে হচ্ছে যে হান হাইট হান্ড্রেড ভিএইচ এরকম ধরেন একটা ক্লাস নিয়ে নিলাম আর এটার আমরা একটু সিএসএসটা হচ্ছে লিখে ফেলি আমরা সিএসএসটা লিখবো হচ্ছে যে যে সরি এই অ্যাডমিন না সিএসএস এর মধ্যে অ্যাডমিন লগ ইন ডট সিএসএস এখানে এসে হান্ড্রেড ভিএইচ এর হাইটটা করে দিচ্ছি হচ্ছে হান্ড্রেড ভিএইচ ঠিক আছে যাতে সে সম্পূর্ণ জায়গাটা দখল করে খেয়াল করেন এবার আমি যদি এখানে হচ্ছে যে কিছু একটা লিখি সাপোজ টেস্ট এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই সাপোজ বিজি প্রাইমারি তাহলে দেখবেন যে সে হচ্ছে সম্পূর্ণ জায়গাটাই দখল করতেছে তো দেখেন এই যে আমার এটা কিন্তু সম্পূর্ণ জায়গাটাই দখল করছে ওকে এবার মেনলি আমার এইখানে একটা কাজ করতে হবে যে এই যে ধরেন এটা হচ্ছে আমার এখানে একটা হচ্ছে যে আইডি সেট করে দিই আইডি এটা হচ্ছে সাপোজ লগ ইন ফ্রম বক্স বা লগ ইন ফ্রম এরিয়া দিতে পারেন ঠিক আছে এভাবে আমি জাস্ট একটা হচ্ছে যে নাম সেট করে দিলাম আর আমার এখানে তো এখন এই যে বিজি প্রাইমারি আছে বিজি প্রাইমারিটাকে হচ্ছে বাদ দিচ্ছি বাদ দিয়ে আমার নর্মালি কন্টেন্টটা দেখেন কিভাবে শো করে এই যে এখানে শো করতেছে বাট আমরা এখানে হচ্ছে একটা ক্লাস অ্যাড করব। এম ওয়াই অটো ঠিক আছে তাইলে সে কি কাজ করবে সে হচ্ছে আপনার ওই কন্টেন্টটাকে এই যে হচ্ছে ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসবে খেয়াল করছেন ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসছে কিন্তু আচ্ছা তো যদিও আপনারা এইগুলো হচ্ছে যারা প্র্যাকটিস করছেন জানেন এই কাজগুলো তারপরে আমি আরেকবার ক্লিয়ার করতেছি আর আপনারা হচ্ছে যে আচ্ছা আপনারা হচ্ছে একটু মনোযোগ সহকারে এগুলো দেখেন আমি এখন একটু দ্রুত হচ্ছে যে ক্লাসগুলো বা হচ্ছে এই এখানকার যে এলিমেন্টগুলো দরকার আমি সেগুলো একটু হচ্ছে যে লিখে ফেলি ঠিক আছে তো এখানে টেস্টটাকে বাদ দিচ্ছি টেস্টটাকে বাদ দিয়ে এখানে একটা ডিপ নিয়ে নেই ডিপ ক্লাস সাপোজ কার্ড কার্ড গ্রুপ দেন কার্ড গ্রুপের মধ্যে কার্ড গ্রুপের মধ্যে আরেকটা ডিপ নিয়ে নেই ক্লাস এটা হচ্ছে এখানে ধরেন একটা কার্ড নিব ঠিক আছে কার্ড 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 গ্রুপের মধ্যে আমার হচ্ছে হচ্ছে যে একটা থাকবে থাকবে টেস্ট টেস্ট ধরেন এটা তাইলে দেখেন কিভাবে আসে এখানে যদি আমরা রিফ্রেশ দেই এই যে দেখেন এই একটা কার্ড একটা কার্ড আমার দুইটা দুই পাশে দুইটা কার্ড চলে আসছে তা আমি মেনলি এখন হচ্ছে যে একটা নিয়ে কাজ করতেছি একটু পরে আবার আমরা দুইটা নিব আর একটু খেয়াল করেন যে এটা ওই যে প্যাডিং দিতে হবে যেহেতু লেখাগুলো হচ্ছে যে ওটার সাথে লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে একটা প্যাডিং দিয়ে দেব তো প্যাডিংটা দেওয়ার জন্য আমি এইখানে হচ্ছে যে পি ফোর দিয়ে দিলাম বা আরো বেশি দরকার হলে পরবর্তীতে দিব দেন হচ্ছে এটার ভিতরে এসে এখন এটার ভিতরে ধরেন একটা হেডিং রাখবো যেমন আপনারা যদি একটু খেয়াল করেন যে এইটাতে যদি আমি একটু যাই তো এখানে দেখেন ফার্স্টে কি আছে যে লগ ইন টু এরকম একটা টাইটেল আছে আবার আমরা যদি এই একটু ফলো করি এইটার হচ্ছে যে লগ যদি যাই তো দেখবেন যে কোনো না কোনো একটা টাইটেল কিন্তু ঠিকই আছে যে লগ ইন টু এরকম কিন্তু টাইটেল আছে তাইলে আমরা আমাদের এইখানে এখানে হচ্ছে যে একটা টু নিয়ে নিলাম যার মধ্যে লিখে দিলাম লগ ইন টু এর অ্যাকাউন্ট আমরা কিছু কিছু জিনিস ওই যে এই ধরনের কন্টেন্ট গুলো ওই সমস্ত জায়গা থেকে কপি করে নিয়ে আসবো আমরা দ্রুত কাজ করার জন্য আর এটার নিচে একটা এইচ আর নিচ্ছি একটা এই জাস্ট একটা এইচ আর যে ওইটার নিচে একটা হচ্ছে যে আপনার হরে জেন্টাল একটা দাগ থাকবে হ্যাঁ আর এর একটা ক্লাস দিয়ে দিই সাপোজ পি সরি এম ওয়াই থ্রি বা হচ্ছে ফোর দিতে পারি আর এই যে সেন্টারটা দেখেন এটা কিভাবে আসছে একটু খেয়াল করে আমরা একটু দেখে আসি কি অবস্থা এইভাবে আসছে তো আমার এই লেখাটা থাকবে হচ্ছে সেন্টারে যেমন এটার দিকে যদি একটু খেয়াল করেন লেখাটা হচ্ছে সেন্টারে তাহলে আমার এই লেখাটাকে হচ্ছে সেন্টারে নিয়ে আসতে হবে তো সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের কোনো সিএসএসি লিখতে হবে না টেক্স সেন্টার ক্লাসটা ইউজ করবেন এবং আপনি হচ্ছে আরও বেশ কিছু ক্লাস এখানে অ্যাপ্লাই করতে পারেন যেমন এই এটার কালারটা যদি হচ্ছে চেঞ্জ করতে চান সাপোজ টেক্সট হচ্ছে প্রাইমারি বা যে যে কালার দরকার আপনার যে কালার দরকার আপনি সেই কালার কিন্তু হচ্ছে যে এখান থেকে ইউজ করতে পারেন বিশেষ করে বুটি স্টাপের যেই ক্লাসগুলো আছে আর আর একটা জিনিস আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফোন টুয়াইট বোল্ড বা বোল্ডার দেখেন এবার যদি আমরা আমাদের একটু আউটপুটটা দেখি যে কি অবস্থা লগ ইন টু এর এইচ এ দেখেন এইভাবে আসছে ঠিক আছে তো বোল্ডার দেওয়ার ফলে আসলে অনেকটা বোল্ড হয়ে গেছে আমরা এটাকে বোল্ড করি বোল্ড করলে কেমন দেখা যায় বোল্ড করলে আচ্ছা মেনলি বোল্ডার আর বোল্ড তো একই কাজ করে ও হচ্ছে যে সেম টু সেমি আছে এখন হচ্ছে এই এইচ আরের নিচে এখানে হচ্ছে যে একটা ফর্ম থাকবে ফর্ম অ্যাকশন মেথড মেথড করে দিলাম হচ্ছে পোস্ট ঠিক আছে আর একশনে এখন এইভাবে থাক আর এর মধ্যে এখন আমাদেরকে ওই যে ইনপুট ইলিমেন্টগুলো হচ্ছে নিতে হবে ঠিক আছে ইনপুট ইলিমেন্টগুলো নিয়ে কাজ করা লাগবে আর এটার আপনার হচ্ছে একটা ক্লাস এখানে অ্যাড করে দিতে পারি সাপোজ ক্লাস পি এক্স থ্রি আর আমাদের যেহেতু আবার অ্যাজাক্স দিয়ে আমরা হচ্ছে যে ডাটাগুলো হচ্ছে ধরবো তো সেই ক্ষেত্রে এখানে ধরেন একটা আইডি বা একটা ক্লাস অ্যাড করে দিতে পারি যেহেতু আমি এখানে দেখেন এই সেকশনের জন্য একটা ইয়াস অ্যাড করছি যে হচ্ছে লগ ইন ফ্রম বক্স আর আমি এটাকে হচ্ছে যে দিয়ে দিচ্ছি সাপোজ লগ ইন ফ্রম ঠিক আছে আমি এটা ধরেই কিন্তু পরবর্তীতে আমার হচ্ছে এজাক্স দিয়ে যে সমস্ত কাজগুলো করা লাগবে বা ডাটা ধরার যে বিষয়গুলো আমি সবকিছু হচ্ছে যে এইটা দিয়েই করব এবার এটার মধ্যে আর একটা ডিব নিয়ে নেই ডিব নিয়ে আমরা ডিজাইনটা আচ্ছা আমরা ডিজাইনটা একটু সুন্দর করে করার ট্রাই করি সিম্পলের মধ্যে যেমন দেখেন এই মুহূর্তে কি অবস্থায় আছে নর্মালি তো কিছুই নেই এরকমই থাকবে যে আমাদের ধরেন এই যে ইনপুট ফিল্ড যেটা এই ইনপুট ফিল্ডের আগে একটা আইকন থাকবে হ্যাঁ আইকনের মধ্যে আবার হচ্ছে যে ওই ইনপুটের অপশন থাকবে এরকম একটা কিছু কাজ করি দেখতে একটু সুন্দর দেখাবে আমাদের পাঁচ মিনিট সময় বেশি লাগলেও একটু ভালোভাবে এখানে করি যেমন একটা ক্লাস আমরা এখানে নিয়ে নেই ইনপুট গ্রুপ ঠিক আছে এই কাজগুলো করার জন্য ফার্স্টে হচ্ছে যে ইনপুট গ্রুপ নিতে হবে দেন হচ্ছে আপনার এটাকে একটু বড় করার জন্য হাই হাই স্পেলিং মিস্টেক ইনপুট গ্রুপ এল জি ইনপুট গ্রুপ এল আর মেনলি আপনার কাছে হচ্ছে যেরকম ভাল লাগে আর হচ্ছে যে ফ্রম গ্রুপটা তো আমার অবশ্যই লাগবে দেন এর মধ্যে এসে আর একটা নিয়ে ক্লাস এই জিনিসগুলো কোথা থেকে কোথায় আছে যদি কেউ না জানেন তাইলে এই যে গেট বুটিস্টাফ যাবেন দেন হচ্ছে কম্পোনেন্টসের মধ্যে যাবেন কম্পোনেন্টসের মধ্যে গিয়ে দেখবেন এইখানে ফ্রম নামে হচ্ছে একটা অপশন আছে যে হুম ফ্রমস এর মধ্যে নিচের দিকে এসে খেয়াল করবেন যে নিচের দিকে দেখবেন যে ওই রকম হচ্ছে যে আইকন নিয়ে কাজ টাজ করা আছে এই যে একটু খেয়াল করবেন এই যে দেখেন এই যে আইকন নিয়ে কিন্তু এরা হচ্ছে যে এরকম কাজ টাচ করছে তো এইগুলো হচ্ছে যে ফলো করবেন ফলো করলে তখন আপনি নিজে যে আমি যেগুলো লিখতেছি আপনি হচ্ছে যে ওইগুলো হচ্ছে লিখতে পারবেন বা এগুলো আইডিয়া পেয়ে যাবেন এরপরে এখানে আরেকটা ডিব নিলাম এটা হবে হচ্ছে যে ইনপুট গ্রুপ আচ্ছা দেন হচ্ছে এর মধ্যে মেবি হচ্ছে যে স্প্যান নিতে হয় স্প্যান নিয়ে স্প্যান থাকবে দেন হচ্ছে যে আপনার আই থাকে আইকন আইকনের জন্য হচ্ছে আই নিব ক্লাস এফ এ দেন হচ্ছে এফ এ ই এন ভি আর এই ক্লাসে স্প্যানের মধ্যে আবার হচ্ছে যে আপনার কিছু ক্লাস অ্যাড করা হয় যেমন একটা ক্লাস সম্ভবত আছে হচ্ছে যে ইনপুট গ্রুপ টেক্সট এরকম সম্ভবত তো এখানে দেখেন সাজেস্ট করে কি না ইনপুট গ্রুপ টেক্সট এই যে ইনপুট গ্রুপ টেক্সট ঠিক আছে ইনপুট গ্রুপ টেক্সটটাকে অ্যাড করলাম দেখে আসি আইকন আইকনটা আসছে কি না কি অবস্থা এই যে দেখেন আইকন আসছে ওকে ডান আবার এই যে রাউন্ডেড আছে এগুলোকে আপনি হচ্ছে যে বাদ দিতে পারেন আপনি যদি চান যে এই রাউন্ডেড থাকবে না তাহলে রাউন্ডেড হচ্ছে বাদ দিতে পারেন যেমন এইখানে যদি হচ্ছে রাউন্ডেডটাকে হচ্ছে জিরো করে দেন তাহলে দেখেন তো কি অবস্থা হয় এই যে রাউন্ডেড নেই তো রাউন্ড রাউন্ডটা মনে হয় ভালো লাগতেছে রাউন্ডটাই রাখি পরবর্তীতে আবার চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করব খেয়াল করেন যে এই সাইড একটা রাউন্ড থাকে আচ্ছা আমার এটা লোড হইতে এত সময় নিচ্ছে কেন আমাদের আইকনটা চলে আসছে এখন হচ্ছে ইনপুটটা ইনপুটের এটা হচ্ছে নিতে হবে তাইলে ইনপুটটা নেয়ার জন্য এই যে ডিভেন নিচে ইনপুট আর এর একটা ক্লাস দিয়ে দেই ক্লাস হচ্ছে ক্লাসটা কি হবে বলেন তো ফ্রম কন্ট্রোল এবার যদি এখানে রিফ্রেশ দেই এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে এই যে ফোকাসটা চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন ঠিক আছে ফোকাসটা মেনলি অনেক বড় একটা ফোকাস এখানে ইয়া করে ফোকাসটা বাদ দিয়ে দিতে পারেন আর এখানে হচ্ছে আইডি দিয়ে দিচ্ছি সাপোজ ইমেল এটার টাইপটা হবে হচ্ছে ইমেল প্লেস হোল্ডার ইন্টার ইওর ইমেল আর হচ্ছে এখানে আরেকটা অ্যাড করব সরি ভ্যালু না নেম নেমটা হবে হচ্ছে ইমেল এই হচ্ছে মোটামুটি অবস্থা দেখে আসি কি অবস্থা আসলো এই যে এটা দেখেন এখানে চলে আসছে ইন্টারিয়র ইমেল এভাবে আসছে এখন তো হচ্ছে আমার কাজ তো হয়ে গেল ইজি হয়ে গেল জাস্ট হচ্ছে এই যে ফর্মের মধ্যে যেটা আছে না এটাকে জাস্ট ডুপ্লিকেট করব হ্যাঁ ডুপ্লিকেট করলে তাহলে আমার এখানে এখন দুইটা হয়ে যাবে একটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ড জন্য হবে তাইলে এটার এখানে হচ্ছে চেঞ্জ করতে হবে এইগুলো সব চেঞ্জ হবে এ এস এস আর এখানে তাইলে কি দিয়ে দেব এখানে হচ্ছে কি হ্যাঁ এখানে কি এবার যদি আমরা আউটপুটটা দেখি এই যে দেখেন এভাবে ইন্টারিয়র পাসওয়ার্ড ওকে ডান দেন এরপরে আমাদের এখানে এটাতে যদি একটু খেয়াল করি এখানে দেখেনি যে রিমেম্বার একটা অপশন অপশন আছে আছে পাসওয়ার্ড এরকম কিন্তু তাহলে আমাদের এই সেকশনটার নিচে এইখানে হচ্ছে যে আর একটা ডিপ নিয়ে সেটার মধ্যে হচ্ছে যে আমরা ওই জিনিসগুলো রাখবো ঠিক আছে যেটা হচ্ছে যে যে এইখানে যেটা দেখতে পারলেন হচ্ছে সরি এটাতে না এটার এখানে যেমন এই যে রিমাইন্ডার আর হচ্ছে যে আপনার ফরগেট পাসওয়ার্ড তাহলে এই দুইটা জিনিস আমার এখানে হচ্ছে রাখতে হবে তাহলে এই দুইটাকে হচ্ছে রাখার জন্য কি করতে পারি যে আমি এইখানে হচ্ছে যে ফার্স্ট একটা ক্লাস নিয়ে নেব ফ্রম গ্রুপ দেন এর মধ্যে আবার আমার হচ্ছে যে আপনার দুইটা ডিপ থাকবে একটা ডিপ এটার ক্লাস থাকবে হচ্ছে যে ফ্লট লেফট আর আর একটা ডিপ এটার ক্লাস থাকবে হচ্ছে ফ্লট রাইট ধরেন আমি এখানে লিখে দিলাম ওয়ান এখানে হচ্ছে টু এবার আমরা আমাদের এখানে সাইডে আসি দেখেন এই যে ওয়ান টু ওকে ঠিক আছে হ্যাঁ এখন ওর মধ্যে হচ্ছে যে আমার এই যে এই কন্টেন্ট টনটেন এই হাবি জাবি এইগুলো আবার রাখতে হবে তাইলে এটার মধ্যে এখানে আমাদের তো মেইনলি খেয়াল করেন এটার ক্ষেত্রে কি একটা হচ্ছে যে আবার চেক বক্স হবে চেক বক্স হুম তো চেক বক্সের ক্ষেত্রে কাস্টম হচ্ছে যে কন্ট্রোল চেক বক্স আছে দেখছিলেন এর আগে কেউ এখানে আমরা হচ্ছে যে কাস্টম সি ইউএস এই যে কাস্টম কন্ট্রোল কাস্টম হচ্ছে যে কাস্টম চেক বক্স এরকম কিছু ক্লাস আছে

এখানে হচ্ছে একটা আইডি সেট করতে হবে আইডির মধ্যে ধরেন কি দিয়ে দেবো আইডির মধ্যে হচ্ছে এই রিমেম্বার মি আর হচ্ছে লেভেলের মধ্যে এখানে ফর রিমেম্বার মি দেখেন কি অবস্থায় আছে হ্যাঁ এখানে আমরা একটু চেক করি এই যে দেখেন ওকে কিন্তু হচ্ছে ডিজাইন কিন্তু আছে। নাই ডিজাইনের জন্য আমাদের কিন্তু হচ্ছে যে ওইখানে কিছু ক্লাস করা কিছু হচ্ছে যে ক্লাস অ্যাড করতে হবে যেমন ওই যে কাস্টম কন্ট্রোল ইনপুট আর হচ্ছে কাস্টম কন্ট্রোল লেভেল এরকম দুইটা ক্লাস অ্যাড করতে হয় মেবি দেখেন আছে কি না ক্লাস এস এই যে কাস্টম কন্ট্রোল ইনপুট আর এইখানে একটা ক্লাস অ্যাড করব কাস্ট কাস্টম কন্ট্রোল হচ্ছে লেভেল আচ্ছা দেখি এই দুটো অ্যাড করার ফলে কি অবস্থা হয় হাই হাই সে তো পুরাই নিচে চলে গেল কাস্টম কন্ট্রোল ফাইল কাস্টম ফাইল কন্ট্রোল লেভেল দেন ও এখানে ফাইল আছে হাই হাই কাস্টম হচ্ছে ইয়া হবে কন্ট্রোল কন্ট্রোল লেভেল হবে যেটা সরি সরি খেয়াল করি নেই আচ্ছা এইবার দেখেন কি অবস্থা হয় এই যে এবার আসছে কেউ করছেন এখানে দেখেন আমার এই যে ডিজাইনটা আসছে ওকে এটা মেনলি হচ্ছে যে ক্লাসগুলো সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে তাহলে দেখবেন যে তখন ইজিলি হচ্ছে যে এই জিনিসগুলো করে ফেলতে পারবেন আর এরপরে আর একটা জিনিস লাগবে যে যে ফর গড পাসওয়ার্ড ফরগেটেড পাসওয়ার্ড বা যে যেটাই বলি না কেন তো এইখানে একটা অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে এর মধ্যে জাস্ট এই টেক্সটটাকে দিয়ে দিলাম আর এইখানে এই মুহূর্তে ধরেন কোনো কিছু লিঙ্ক করাতে চাচ্ছি না তাইলে যা এসি আর আই পি টি এখানে ক্লিক করলে কিছুই হবে না হাই এই পেজ না এই পেজ এই যে দেখেন ফরগট পাসওয়ার্ড এবং দেখেন এখানে ক্লিক করলে কিছুই হচ্ছে না আর এটা দেখেন হচ্ছে যে আপনার ওই যে ইয়ে আছে নিচে আবার একটা ইয়ে আসতেছে তাইলে ক্লাস টেক্সট

এই যে এবার আর আসতেছে না ওকে থ্যাংক ইউ নাইলে আবার আমাদেরকে হচ্ছে যে আবার অন্যদিকে দৌড়াইতে হয়তো ওটা খোঁজার জন্য আচ্ছা এটা আসলো এরপরে হচ্ছে এই ফর্ম গ্রুপের নিচে আমার আর কি লাগবে বাটন লাগবে একটা তাই না তাছাড়া তো সব কিছু হয়ে গেছে একটা হচ্ছে যে সাবমিট বাটন লাগবে তাইলে আমি একটা ডিপ নিয়ে নেব ক্লাস ফ্রম গ্রুপ দেন হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে একটা ইনপুট থাকবে ইনপুট টাইপটা হবে হচ্ছে সাবমিট আর ভ্যালু ধরেন দিয়ে দিচ্ছি এস আই জি হচ্ছে লগ ইন দিতে পারেন আর ক্লাস বিটিএন হ্যাঁ বিটিএন হচ্ছে ব্লক করে দিচ্ছি বিটিএন ব্লক আর আমরা উপরে টেক্সটের কালারটা কি দিছিলাম প্রাইমারি না টেক্সট প্রাইমারি তাইলে এটাকে হচ্ছে যে আমরা বিটিএন প্রাইমারি করে দেই আচ্ছা এবার দেখি কি অবস্থা আসে আসছে হ্যাঁ এখানে দেখেন আসছে বাট একটু খেয়াল করেন যে এই জিনিসটা যে রিমেম্বার মি ফরগেট পাসওয়ার্ড এটা এটার সাথে একটু লেগে গেছে তো এটাকেও সলভ করে ফেলতে পারি এই যে যেখানে আমরা ফ্লট লেফট রাইট করছি না এটা শেষে হচ্ছে যে একটা ডিভ নিয়ে নেবেন ডিভ নিয়ে ক্লাস ক্লিয়ার ফিক্স এটা হচ্ছে অ্যাড করবেন অ্যাড করে এই যে দেখেন ওইখানে হচ্ছে ওই গ্যাপটা চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে আমার লগ ইন ফর্ম আর কি এইটার একটা রেডি হয়ে গেলে বাদ বাকিগুলো দেখবেন যে তখন অনেক ইজিতে আমরা করতে পারবো আর আজকে দেখতেছি আমাদের হচ্ছে রাজভাই নাই আজকে কিছু জানায়ও নাই কোন সমস্যা হয়েছে কিনা জানেও না আচ্ছা এইটা হচ্ছে যে আমার ধরেন এই যে ফর্মটা হইল। এখন আমরা এখানে এরকম একটা কাজ করব। যেমন এই যে 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 একটু খেয়াল করেন হচ্ছে দেখেন ইয়াটা আছে অনলি ফর্মটা আছে আর এক পাশে দেখেন এই যে ওয়েলকাম ব্যাক এরকম একটা মেসেজ টেসেজ কিন্তু দেয়া আছে তো এটা করার জন্য আমি তো এখানে শুরুতেই দেখেন একটা ক্লাস কিন্তু নিয়ে নিছিলাম যে হচ্ছে কার্ড গ্রুপ তাইলে আমি যেটা করতে পারি যে এই যে কার্ড কার্ডটার নিচে হ্যাঁ কার্ডটার নিচে এখানে হচ্ছে যে আরেকটা কার্ড নিয়ে নেব নে দেন এর মধ্যে ধরে আমি হচ্ছে টেস্ট লিখে আগে চেক করে আসি দেখেন যে কি অবস্থায় আছে দুইটা কার্ড এখানে হচ্ছে এই যে দেখেন এটা এখানে এভাবে চলে আসছে এখন আমরা হচ্ছে যে এই পাশে হচ্ছে যে এই যে এই কন্টেন্টগুলো রাখবো রাখব জাস্ট এই এই পাশে যে ওয়েলকাম ব্যাক এই জাতীয় হচ্ছে যে কন্টেন্টগুলো আমার থাকবে তো সেই ক্ষেত্রে আমার উপরের দিকে যেহেতু আমি হচ্ছে কাজটা করে রাখছি এই যে